গেল বছরের 1 নভেম্বর থেকে 2018 সালের জুন মাস পর্যন্ত 10 ইঞ্চির ছোট ইলিশ ধরা, ক্রয় বিক্রয় ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও বরগুনায় মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বাজারে প্রকাশ্যে চলছে জাটকা বিক্রি। এ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয় বিক্রেতারা। এমন অনিয়মের বিষয়ে জানতে চাওয়া হলে জাটকা বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই বলে জানান মৎস্য কর্পোরেশনের ব্যবস্থাপক। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার একটি আমাদের নাই, তবে আমরা তাদেরকে নিষেধ করবো এবং তাদেরকে এখানে ল্যান্ড করতে দিব না। তবে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা মৎস্য অধিদপ্তরের। এই বিষয়গুলি আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি এবং কোথাও যদি কোনো রকম ল্যাপস অ্যান্ড গ্যাপ থাকে তাহলে আমি জেলা মৎস্য কর্মকর্তা হিসাবে আমার যে উপজেলা অফিসার এবং কর্মীরা আছে তাদেরকে আমি নির্দেশনা দিব। মৎস্য উন্নয়ন কর্পোরেশনের বাজারে বিক্রিত মাছের প্রতি 100 টাকায় 1.25 টাকা হারে রাজস্ব জমা হয় সরকারি খাতে। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন।